Hey family, good morning and welcome back to my channel Chanda ki vlog. Tumra shobai kemon acho? Asha korchi shobai bhalo acho ebong shusto acho. Amio bhalo achi. Ar ei je dekho notun ranna gore dhuke porechi ar bhat boshe diyechi. Ekhon ar ei je gujgas korchi ar ki ektu shiktu sob kichu ana hoyni. Aste dhire shob anchi ar ki. To vlog ta tomaderke sathe niye start korchi. Asha korchi vlog ta dekhe bhalo lagbe. To vlog ta shesh obdi dekho. Ar ami snan tan dekho ekhono korini. যেহেতু বাসি কাপড়টা সকালে ছেড়ে নি সেই জন্য আর কি রান্নাঘরে কাজ করছি এখন আর ব্লগটা দেখতে থাকো তোমরা শেষ অবধি আশা করছি ব্লগটা দেখে তোমাদের ভালো লাগবে পুরো দিনে কি করছি কি না তোমাদের দেখানোর চেষ্টা করব আর সিদ্ধ চালের ভাত না হতে অনেক সময় লাগবে তো আমি এখন ভাবছি আমি স্নানটা করে আসি ততক্ষণে ভাতটা হতে থাক মাত্র বসিয়েছি তো অনেক সময় লাগবে ভাত হতে আর দেখতে থাকো পুরো ব্লগটা আর এদিকে না ব্যাপারী এসেছিল সুপারিগুলো কিনতে তো গাছে উঠেছিল আমি দেখে না ভিডিও করতে লেগে গেছি আর তারা মানে আমাকে জিজ্ঞেস করছে যে কি করছো ভিডিও করছো আমি তাই সেজন্য বললাম আর কি পরের বছর আইলা তাহলে কইতে পারলাম কে আইছিল এদিকে না আমি স্নান করে চলে এসেছি আর এই যে সুপারিগুলো দেখো আরো পেরে ওরা বস্তায় ভরে নিয়েছে আর কি তো এই কথাই তোমাদেরকে দেখাতে পেরেছি আর এবার চলো রান্নাঘরে দেখাচ্ছি তোমাদেরকে তো এই যে দেখো গন্ধবাদালি যেটাকে বলে না তো এটাই আমাদের বাড়ির পিছনে অনেক হয়েছিল তো মাকে বলেছি এটা পাতাগুলো তুলে আনতে তো মা তুলে এনে কেটে দিয়েছে তো এটা বড়া করব আর ডাল রেঁধেছি আর আসলে কি জানো গাইস আজকে না রবিবার তার মধ্যে সপ্তাহের শেষ আর আমাদের তো সপ্তাহের বাজার হয় আর কি সবজি বাজারগুলো তো সবজিগুলো না শেষ হয়ে গেছে এখন যদি বাজারে বড় এখন যাবে না বড় শরীরটা ভালো লাগছে না তো গেলে তো বিকালে যাবে কিন্তু এখন রানবো কি আর রান্নার কিছু নেই বলে না আমি একদম আস্তে ধীরে করছিলাম তো এই করতে আর কি অনেক লেট হয়ে গেছে এখন প্রায় 2:30 এমনই হয়েছে সময় তো এখন না কি করব বলে তো ডাল আর বড়া করলে তো কেউ খাবে না এমনি ভাত কেউ খাইতে চাইছে না আর কি তো মনে পড়ে গেছে বাড়িতে না মুরগির ডিম ছিল তো আমাদের মুরগিটা যেটা দুটো মুরগি রেখেছি না তো মুরগি দুটো ডিম দিচ্ছে এখন তো সেই ডিম আমরা খাইনি আগে কিন্তু ভাবছি এখন এটাই রানবো আর কি তো কারণ রান্নার কিছুই নেই আর শুধু ডাল আর বড়া দিয়ে কী করে খাবে তো সেজন্য না আমি কুকারে ডিম আর আলুগুলো দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি আর সিদ্ধ হয়ে গেছে পরে দিয়ে এই যে জিরে ফোড়ন দিয়ে আর কি আলু সিদ্ধগুলো ভেজে নেব এদিকে ডিমটাকেও ভেজে নিয়েছি আর তোমরা দেখেছো গাইস আমি ডিমগুলো না অনেক দূর থেকে ভাজছি কারণ জানো আমি এরকম ভাজতে গিয়ে না দু একবার আমার মানে চোখে মুখে পুরো ছিটে গেছিলো তো আমি না এখন অনেক ভয় পাই ডিম ভাজতে আমি এটাকে ফাটিয়ে নিয়েছিলাম তাও আর কি তাও ভয় পাই আমি তো সেই জন্য আর কি অনেক দূর থেকে আমি ভাজছিলাম ডিমগুলো এই যে ডিমগুলো ভেজে নিয়েছি আর আলুটা দেখেছো তোমরা ওটা তরকারির জন্য আর এই যে দেখো বড়াটা আমি বেসন পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে এই যে হলুদ নুন সব কিছু দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি আর এদিকে মশলা দিয়ে আলুটাকে কষিয়ে নেবো কষিয়ে বাস ঝুলঝুল করে একটু ডিমের তরকারিটা রান্নাবো আর কি যেহেতু রান্নাঘরে এখনও সব কিছু আনিনি জানো তো সেই জন্য সব কিছু না আমার উল্টো পাল্টা লেগে যাচ্ছে সেই জন্য আরও দেরি হয়ে যাচ্ছে আমার কোথায় কি রেখেছি কি খুঁজে পাচ্ছি না মানে কি করব না করব একবার ওর রুমে গিয়ে বসে থাকি মানে ওই রান্নাঘরে গিয়ে আগে যেখানে রান্না করতাম আর কি তো সেখানে গিয়ে কি আনবো দুবার তিনবার কিছু আনতে গিয়ে ওখানেই মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভুলে যাচ্ছি কি আনবো তার সেটাই হচ্ছে আর কি আমার সাথে আর এই জন্য আরও লেট হয়ে যাচ্ছে তো তরকারিটা রেঁধে নিয়েছি আর এদিকে বড়াটা ভেজে নিচ্ছি আর গন্ধবাদালি বড়া খেতে কে কে ভালোবাসো কমেন্টসে জানিও কে কে খেয়েছো আর যারা খাওনি একবার খেয়ে দেখো খেতে অনেক ভালো লাগে আর আজকের ব্লগটা গাইস এখানে শেষ করছি আর থাম্মি আর নাতনি খেলছে আর ভালো লাগলে লাইক করে দিও আমার চ্যানেলে নতুন থাকলে শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও আজকের জন্য টাটা বাই বাই